12 বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারলো ভারত। স্পিনের জালে ফেঁসে আত্মসমর্পণ করলেন রোহিতরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্ক আরো বেশি জটিল হবে। ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। আজ পর্যন্ত যে রেকর্ডের জোরে টিম ইন্ডিয়া বুক চওড়া করে ঘুরে বেড়াতো, সেটাই এবার হাত ছাড়া হয়ে গেল। ভারতের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় করল নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই ম্যাচে তারা 113 রানে জয়লাভ করেছে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল। মাত্র 3 দিনের মধ্যে এই টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল। বাংলাদেশের বিরুদ্ধে যে টিম ইন্ডিয়া জিতে লাফালাফি করছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারাই ভিজে বেড়াল হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং ব্যর্থতা যেন আরও একবার দুঃস্বপ্ন ডেকে আনল। কিউইদের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রাস্তা অনেকটা কঠিন হয়ে গেল ভারতের সামনে। দ্বিতীয় টেস্ট হেরে ভারত 13 ম্যাচের মধ্যে 8 ম্যাচ জিতল এবং 4 ম্যাচে হার, একটি ম্যাচ ড্র করেছে। 2 নম্বরে থাকা অস্ট্রেলিয়ার থেকে সামান্য এগিয়ে রয়েছে ভারত। ভারতের ম্যাচ বাকি নিউজিল্যান্ডের সঙ্গে 1টি এবং অস্ট্রেলিয়ার সঙ্গে 5টি। অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কার 2টি এবং ভারতের সঙ্গে 5টি ম্যাচ বাকি। আগামী 6 ম্যাচে ভারত যদি একটি টেস্ট ড্র করে এবং 5টি জেতে, তাহলে শতকরা হিসাবে 71.05% পেয়ে শীর্ষে থেকে ফাইনালে যাবে ভারত। কিন্তু ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে 6 ম্যাচের অন্তত 4টি ম্যাচ জিততে হবে। বাকি থাকা 6 ম্যাচের মধ্যে ভারত যদি অন্তত 2 ম্যাচ জেতে, তাহলে ফাইনালে উঠতে অন্যান্য দেশের ওপর নির্ভর করতে হবে। সেজে উঠেছে আমাদের বনগা শাখা, আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। উল্লেখ্য, শেষ 2 বছরে প্রথমবার টেস্ট সিরিজ হারলো ভারত। 2022 সালের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছিল তারা। সেই সিরিজের পরই টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট। তারপর থেকে কখনো টেস্ট সিরিজ হারেনি ভারত। এই প্রথম হারলো তারা। সেই সঙ্গে অনিশ্চিত হয়ে গেল চলতি মরশুমে ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার বিষয়টিও। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটানের সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন, কাজিলা। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।